মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে মিঠুন পাল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার সকালে কারখানার বৈদ্যুতিক লাইনের সংস্কার কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে শ্রমিকরা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন পালকে মৃত ঘোষণা করেন। নিহত মিঠুন পাল লক্ষ্মীপুর জেলার হারাধন চন্দ্রপালের ছেলে। এদিকে এই ঘটনার পর কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ করেছেন শ্রমিকরা। সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ খলিলুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।